নোয়াখালীতে জাতীয়তাবাদী মহিলা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মী সমাবেশ হয়েছে বিকাল পাঁচটায় মাজদি রশিদ কলোনিতে নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার বিএনপির সভাপতি গোলাম হায়দার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান শহর বিএনপির সভাপতি আবু নাসের নোয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারভিন আক্তার সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ